কথায় বলে স্বাদ আছে তো সাধ্য নেই। আমি অবিরত চেষ্টা করে কিছু সাধ্য বানাই, তবুও যেন স্বাদগুলো সব সাধ্যের বাইরে, তাই সব স্বাদ থাকলেও সাধ্য নেই। কোথাও কে বা কারা বলে সাধ্যের মধ্যে সবটুকু সুখ, আমি তাই সাধ্য খুঁজে ফিরি। সত্যি তো আমাদের মতো মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত মানুষদের স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। চাইলেও আমরা ইচ্ছে করলে অনেক কিছু কিনে ঘর সাজাতে পারি না। তবে হ্যাঁ, নিজে একটু চেষ্টা করে পরিশ্রম করে কিন্তু ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে নিজের সাধ্য মতো ঘর সাজিয়ে নিতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে, আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা রাখছি যে যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই খুব বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসা নিয়ে। এখন হলো সন্ধ্যাবেলা, আর সন্ধ্যা নাস্তার সাথে চা না হলে তো চলেই না, তাই তো চলে এসেছি চা বানাতে। আর চা খেয়ে তারপরে অন্য কোনো কাজ নেই যেহেতু এখন, তাই আমি টেবিল রান্না তৈরি করব ঘরে থাকা উপকরণ দিয়ে, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর সন্ধ্যার পরে কে কে চা খেতে পছন্দ করেন জানি না, আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে সন্ধ্যার পরে এক কাপ চায়ে চুমুক দিতে। আসলে জীবনে বাস্তবতা খুবই কঠিন, চাইলেও অনেক কিছু পাওয়া সম্ভব না, আবার না চাইতেও অনেক কিছু পেয়েও মানুষ অসুখী থেকে যায়। আমাদের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। তবে হ্যাঁ, যদি চাওয়াটাকে একটু সীমিত রাখা যায় তাহলেই আমার মনে হয় খুব বেশি সুখী থাকা যায়। নিজে সুখী থাকতে হলে অবশ্যই চাওয়াটাকে সীমিত রাখতে হবে, এটাই আমার কাছে মনে হয়। যত যে বেশি অনেক চাহিদা থাকে যার, সে কিন্তু তত বেশি অসুখী থাকে। মনে হয় যে এটা পেলাম না, সেটা পেলাম না, এত এত চাওয়ার আছে কিন্তু পেলাম না, এই পেলাম না করতে করতেই কিন্তু জীবন শেষ হয়ে যায়। অল্পতে সন্তুষ্ট থাকতে পারলেই নিজেকে সুখী রাখা যায় সব সময়ের জন্য। তো চা খাওয়া হয়ে গেছে, এবার আমি চলে এসেছি টেবিল রানার বানাবো বলে। এটা একটা ব্লাউজের কাপড়, এগুলো দিয়ে ব্লাউজ বানানো হয়, তো ঘরে ছিল, ভাবলাম যে এই কাপড়টা দিয়ে আমি টেবিল রানার বানাবো, দেখি টেবিল রানার বানালে এটা দেখতে কেমন লাগে। আমার ঘরে যে আগে টেবিল রানারটা আছে সেই রানারের মাপ অনুযায়ী আমি চওড়ায় নিয়েছি 14 ইঞ্চি, আর এই কাপড়টা যেটুকু লম্বা আছে সবটুকুই নিয়ে নেব। আর এটা পুরো টেবিল কভার করবে না, মাঝখানে থাকবে, সেই জন্য যেটুকু লম্বা আছে সেটুকুই নিয়ে নেব। তো এখানে কাপড়টা কেটে নিয়েছি, এখানে 1 গজের মতো কাপড় আছে, এটা দিয়ে কয়েকটা রানার বানানো যাবে, 3টার মতো রানার বানানো যাবে। তো আমি এখানে এত কাপড় নিয়ে নিয়েছি, এবারে এই কাপড়ের সাথে ভাবলাম যে একটু লেস দিয়ে দিলে দেখতে ভালো লাগবে। প্রথমে ভাবছিলাম যে চারপাশে কি লেস দিব, তারপরে আবার ভাবলাম যে না, দুই পাশে লেস দিব, চারপাশে লেস দিলে দেখতে অতটা ভালো লাগবে না। এই তো আমি লেসটাকে একটু বসিয়ে দেখছি যে কিভাবে লেস লাগালে দেখতে ভালো লাগবে। তো দুই সাইড আমি সুন্দর করে এবার সেলাই করে নিব। কাপড়টার দুই সাইড আমি একটু ভাঁজ করে নিয়ে সেলাই করে নিয়েছি, এবারে এই যে যেখানে লেস লাগাবো সেটা মাপ দিয়ে দেখছি যে কতটুক পরিমাণে লেস লাগবে, সেই অনুযায়ী লেস কেটে নিব। এই তো এখানে 13 ইঞ্চির মতো আছে, এই 13 ইঞ্চি লেস কেটে নিব। লেসটা যেহেতু অনেক লম্বা তাই যেটুকু আমার দরকার সেটুকু কেটে কেটে তারপরে আমি সেলাই করে নিব। মার্কেট থেকে একটা টেবিল রানার কিনতে 1000-1200-1500, তার থেকেও বেশি রেঞ্জের আছে, কিনতে হয় সেই দামে। তবে এইরকম যদি ঘরে থাকা কাপড় দিয়ে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না।
আর আমরা তো নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমরা চাইলেই কিন্তু শখের জিনিসটা কিনে আনতে পারি না, ঘর সাজাতে পারি না শখের জিনিস কিনে। আর নিজের আইডিয়া দিয়ে এইভাবে সাধ্যমতো যদি একটু করে নিতে পারি তাহলে মন্দ হয় না। আর এই তো আমি এখন লেজটাকে বসিয়ে দেব, তবে ডাবল লেজ দিব। একটা লেজ দেওয়ার পরে আমি আবার সাইড দিয়ে আরও একটা লেজ দিয়ে দিব, যাতে দেখতে ভালো লাগে। তো এই যে আমি কাপড়টার দুই সাইডে এইভাবে ডাবল করে লেস লাগিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি টেবিলে বিছিয়ে দেখাবো, সাথেই থাকুন। তো এই যে আমি টেবিল রানারটা কিন্তু তৈরি করে নিয়েছি। আর এই টেবিল রানারটা তৈরি করতে আমার কত খরচ হয়েছে জানেন বন্ধুরা? তো এই কাপড়টার গজ হচ্ছে 180 টাকা। তো এক গজ কাপড় তো লাগেনি, একটা এক গজ দিয়ে তিনটা টেবিল রানার বানানো যাবে। তো সেক্ষেত্রে এখানে হাফ গজেরও কম লেগেছে কাপড়। আর যে লেস, এই লেসটার দাম হচ্ছে 40 টাকা করে গজ, হয়তো দুই সাইডে এক গজের মতো লেগেছে। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয়েছে যে 200 থেকে 220-230 টাকার মতো খরচ পড়েছে এই টেবিল রানারটা তৈরি করতে। আর এই তো এখন একটু আয়রন করে নিব। আর আমার ছেলে তো এই কাজে খুব বেশি এক্সপার্ট, সে বলছে যে আমি আয়রন করে দিই। এই যে দেখুন, সে কিন্তু আয়রন করে দিচ্ছে, মানে আমি কোনো কাজ করলে সে দৌড়ে সেখানে যাবে এবং সেই কাজ করতে খুব পছন্দ করে বন্ধুরা। তো এই তো আমি এখন আগের টেবিল রানারটা উঠিয়ে নিয়ে নতুন যেটা বানিয়েছি সেটা টেবিলে বিছিয়ে নেব, দেখি দেখতে কেমন লাগে। আর আপনারাও অবশ্যই কমেন্টে জানাবেন যে টেবিল রানারটা দেখতে কেমন হয়েছে। বলতে গেলে একদম লো বাজেটে এই একটা সুন্দর টেবিল রানার তৈরি করে ফেললাম ঘরে থাকা কাপড় দিয়ে। আর এই তো দেখতে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে, আর আমার বাসার সবাই খুব পছন্দ করছে। আমার ছেলে মেয়ে তো দেখে অবাক, বলে মা এত সুন্দর টেবিল রানার তুমি বানাতে পারো। তো এই যে দেখুন, দেখতে কিন্তু ভালোই লাগছে, আমার কাছে তো ভালো লাগছে। নিজের প্রশংসা নিজেই করছি, নিজে যেহেতু বানিয়েছি নিজের কাছে তো ভালোই লাগছে। এই তো, তবে এই যে লেস, এই বিভিন্ন ধরনের লেস পাওয়া যায়, আমি এই ধরনের লেস দিয়েছি। আপনারা চাইলে অন্য ধরনের লেস দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন এই ধরনের টেবিল রানার। ঘরে পড়ে থাকা পুরনো কাপড় কিংবা পুরনো বিভিন্ন ধরনের ওড়না থাকে, তারপরে হচ্ছে বেডশিট থাকে, সেগুলো দিয়ে এইভাবে টেবিল রানার বানিয়ে নিয়ে কিন্তু ইউজ করা যায়। তো বন্ধুরা দেখলেন তো সাধ্যের মধ্যে সবটুকু সুখ। এই তো এখন আমি সাদা একটা টেবিল ক্লথ বিছিয়ে তার উপরে আবার রানারটা বিছিয়ে দেখছি, দেখতে কেমন লাগছে। পরবর্তীতে আমি আরও কিছু টেবিল রানার বানাবো, আমার কাছে বেশ ভালোই লাগে নিজের হাতে বানানো জিনিস ইউজ করতে বেশ ভালো লাগে। তো এই যে আমি সাদা টেবিল ক্লথটা দিয়ে তার উপরে আবার রানারটা দিয়ে দেখছি, দেখতে কেমন লাগছে। তো বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটি তাহলে চাইলে একটি লাইক দিয়ে দিতে পারেন। আর নতুন বন্ধু যারা আজকে ভিডিও প্রথম দেখছেন, যদি এতটুকু ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকতে পারেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, সবসময় ভিডিও দেখছেন, তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। মন থেকে সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। তো বন্ধুরা, আমার এই আজকে টেবিল রানার তৈরির আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সবার জন্য দোয়া রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।